আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির ডিম ফুটতে কতদিন সময় লাগে আর ডিম ফোটার পর আমাদের করণীয় কী কী। তো একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির কিন্তু ডিম ফুটতে 13 থেকে 15 দিন পর্যন্ত সময় লাগে, আর প্রথম ডিমটা যেই দিন ফুটে ঠিক তার পরের দিন গিয়ে দ্বিতীয় ডিমটা ফুটে। আর এখানে একটা জিনিস আমি বলি আপনাদেরকে, যদি আপনারা দেখেন আপনাদের পাখির ডিমের বয়স 15 দিন পার হয়ে গেছে, 16তম দিন 17তম দিনে হয়ে গেছে, এখনও বাচ্চা ফুটে নাই, তাহলে কিন্তু অবশ্যই ডিমগুলোকে সরিয়ে দিবেন, কারণ ওই ডিম থেকে বাচ্চা হবে না। আর ডিমের থেকে বাচ্চা হবে কি হবে না বা ডিমটা জমলো কি না এটা কিভাবে চেক করতে হয় এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলেও ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনারা প্রথম থেকেই বুঝতে পারবেন যে আপনার ঘুঘু পাখির কোন ডিম থেকে বাচ্চা আসবে কোন ডিম থেকে বাচ্চা আসবে না। তো আমি ভিডিওটা আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। এখন বলছি যে ঘুঘু পাখির বাচ্চা ফোটার পর আমাদের করণীয় কী কী। তো অবশ্যই ঘুঘু পাখির বাচ্চা ফোটার পর আমাদের 5টা বিষয়ে খেয়াল করতে হবে। প্রথমত হচ্ছে পাখি তার হাড়ি থেকে ডিমের খোসাটাকে ফেলে দিতে পারছে কি না এটা খেয়াল করতে হবে, যদি ফেলে দিতে না পারে তাহলে কিন্তু আমাদের নিজের হাতে ধরে ফেলে দিতে হবে, কারণ ডিমের খোসাটা একটু ধারালো প্রকৃতির হয় যেটা পাখির বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে পাখির হাড়িটাকে কোনোভাবে ভেজা স্বেচ্ছিত অবস্থায় থাকতে দেওয়া যাবে না, কারণ পাখির বাসাটা যদি ভেজা বা স্বেচ্ছিত অবস্থায় থাকে তাহলে বাসার নিচে এক প্রকার কীট বা পোকার জন্ম হয় যেটা পাখির বাচ্চাগুলোকে কামড়িয়ে একসময় মেরে ফেলে। তো এটার জন্য যেটা করবেন, পাখির বাসাটাকে মাঝে মাঝে একটু রোদে শুকাবেন, নয়তো এমনটা করতে পারেন যদি আপনাদের কাছে পাখির বাসা বানানোর মানে খড়কুটা বা নারিকেলের ছোবরা যদি অতিরিক্ত থাকে তাহলে ওইটা দিয়ে নতুন করে একটা বাসা বানিয়ে দিবেন, পুরোনোটাকে ফেলে দিবেন। তৃতীয় বিষয় যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে অবশ্যই খেয়াল রাখবেন যে পাখি তার 2টা বাচ্চাকে সমানভাবে খাওয়াইতেছে কিনা, 2টা বাচ্চাই একই রকমভাবে সমানভাবে বড় হইতেছে কিনা। যদি দেখেন যে একটা বাচ্চা খুব দ্রুত বড় হইতেছে আর একটা বাচ্চা বেড়ে ওঠার তফাৎটা তুলনামূলক অনেক বেশি, তাহলে যেটা করবেন ছোটো বাচ্চাটাকে হাতে খাওয়াই দিতে হবে, মানে হ্যান্ড ফিডিং করাইতে হবে, কারণ দেখা যায় কি সব খাবারটা বেশিরভাগ বড় বাচ্চাটাই খেয়ে ফেলে, ছোট বাচ্চাটা খেতে পারে না, ওর পেট ভরে না, তাহলে দেখা যাবে যে একটা সময় বাচ্চাটা মারা যাবে, তাই হ্যান্ড ফিডিং করাটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, তারপরে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে অবশ্যই পাখির বাসায় প্যারেন্টস পাখিদেরকে ভালো স্বাস্থ্যসম্মত খাবার খেতে দিতে হবে, পাখির হাড়িতে সবসময় খাবার রাখতে হবে, কোনো কারণে যেন পাখির হাড়ি থেকে খাবার খালি না হয়ে যায়, একেবারেই খালি না হয়ে যায়, সবসময় খাবার রাখবেন, ভালো ভালো স্বাস্থ্যসম্মত খাবার খেতে দিবেন, কারণ হচ্ছে প্যারেন্টস পাখি তো এই সময় শুধু তার নিজের জন্যও খাবে না তার বাচ্চার জন্যও খাবে, তাই পাখিকে কিন্তু এই সময় ভালো ভালো খাবার খেতে দেওয়াটা খুব জরুরি। সেই সাথে ভালো পানীয় খেতে দিবেন, যদি সম্ভব হয় প্রতিদিন পানিটা চেঞ্জ করে দিবেন, আর নয়তো একদিন পরপর চেঞ্জ করে দিবেন, কারণ ফ্রেশ পানিটা দিলে পাখির স্বাস্থ্যের জন্য ভালো হবে আর পাখির অন্যান্য রোগগুলোও হবে না। আচ্ছা, তারপরে সর্বশেষ যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে অবশ্যই দেখবেন যে পাখি যেন কোনোভাবে ভয় না পায়, কেউ কোনো বাচ্চা বা কোনো অপরিচিত ব্যক্তি যেন পাখিকে ভয় না দেখায়, যদি ভয় পায় পাখি বা দেখা গেছে ইঁদুর বিড়ালের কারণেও ভয় পেতে পারে, তাহলে দেখা যায় যে পাখি কিন্তু তার ডিমে বাচ্চাদেরকে খাওয়াইতে চায় না বা ডিম থাকলে ডিমে তাও দিতে চায় না। সর্বোপরি হচ্ছে পাখিকে একটা নিরিবিলি এবং একটা কমফোর্ট একটা পরিবেশ দিতে হবে, তাহলেই পাখিগুলো ভালো থাকবে বাচ্চাগুলোও ভালো থাকবে। তো আমি আজকে আমার এই 5টা বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই আপনাদের পাখিগুলো ভালো থাকবে। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার, সেই সাথে যদি সম্ভব হয় সেই আপনাদের সমস্যাগুলো নিয়ে ভিডিও তৈরি করার। আর অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন, আর যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।